আসসালামু আলাইকুম সবাইকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে বাংলাদেশ সেনানো বিমান বাহিনীর লিখিত পরীক্ষার জন্য যে প্রস্তুতিমূলক ক্লাসটি করাবো তোমাদেরকে, এটি হচ্ছে ক্লাস নাম্বার 5, অর্থাৎ আমরা 5 নম্বর ক্লাসে বাংলা বাগধারা শিখব। তো বরাবরের মতো আমরা বাগধারা 15টির মতো আজকে প্রস্তুতি নিয়ে ফেলে, এই বাগধারাগুলো তোমরা যখন সেনানো বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবা এই ধরনের বাগধারা কিন্তু এসে থাকে, বিশেষ করে সেনাবাহিনী এবং নৌবাহিনীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, সবাই স্ক্রিনে চোখ রাখো এবং আমার সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলো। প্রথম বাগধারাটি দেখো, অন্ধকার দেখা মানে দিশেহারা হয়ে পড়া, আমাবস্যার চাঁদ মানে দুর্লভ বস্তু, আকাশ কুসুম অসম্ভব কল্পনা, আঙ্গুল ফুলে কলা গাছ হঠাৎ বড়লোক হয়ে যাওয়া, আমরা কাটের থেকে মানে অপদার্থ, ইচ্ছে পাখা মানে অকাল পক্ষ, উত্তম মধ্যম মানে পোহার, উভয় সংকট দুই দিকেই বিপদ, উড়োচিঠি বেনামি পত্র, এক মাঘে শীত যায় না, বিপদ একবারে আসে না, এলোপাথারি মানে বিশৃঙ্খলা, এলাহি কাণ্ড মানে বিরাট আয়োজন, কচু কাটা করা মানে নির্মম ভাবে ধ্বংস করা, কড়াই গণ্ডায় মানে পুরোপুরি, কই মাছের প্রাণ যা সহজে মরে না। তো অনেক ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনীতে বিশেষ করে বাগধারা এসে থাকে, বাগধারা অর্থটি লিখে সেটি দিয়ে একটি বাক্য রচনা করতে হয়। এটা একটু মনে রাখতে হবে তোমাদেরকে যখন তোমরা সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাবা, এই ধরনের বাংলা যে বিষয়গুলো এসে থাকে তার মধ্যে বাগধারা খুবই গুরুত্বপূর্ণ। আবার আমরা একটু রিভিশন দিই, সবাই মনোযোগ সহকারে দেখো এবং আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে ফেলো। দেখো, অন্ধকার দেখা মানে দিশেহারা হয়ে পড়া, আমাবস্যার চাঁদ মানে দুর্লভ বস্তু, আকাশ কুসুম মানে অসম্ভব কল্পনা, আঙ্গুল ফুলে কলা গাছ মানে হঠাৎ বড়লোক হয়ে যাওয়া, আমরা কাটে ঢেকে মানে অপদার্থ, ইচ্ছে পাখা মানে অকাল পক্ষ, উত্তম মধ্যম মানে পোহার, উভয় সংকট মানে দুদিকে বিপদ, উড়োচিঠি মানে বেনামি পত্র, এক মাঘে শীত যায় না মানে বিপদ একবারই আসে না, এলো পাথারি মানে বিশৃঙ্খলা, এলাহি কাণ্ড মানে বিরাট আয়োজন, কচু কাটা করা মানে নির্মম ভাবে ধ্বংস করা, কড়াই গণ্ডায় মানে পুরোপুরি, এবং সবশেষে কই মাছের প্রাণ মানে যা সহজে মরে না। তো যাই হোক, তোমরা এতক্ষণ 5 নম্বর ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ বাগধারা শিখতে পেলে, এবং আরো কিছু গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, চলে যাও এবং চলে গিয়ে প্রিভিয়াস বা পূর্ববর্তী যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো একটু বাসায় বসে বসে শেখো। এবং আমি চাই যে তোমরা যারা শুধুমাত্র যে সোজার ট্রেনিং একাডেমিতে প্রস্তুতি নিতে আসলেই যে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবা বা ভালো একটা প্রস্তুতি নিতে পারবে, এটা কিন্তু আমার মুখ্য উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য আমার এই শ্রমের মাধ্যমে বা পরিশ্রমের মাধ্যমে তোমরা যে যে জায়গা থেকে দেখছো আমাকে বা এখন ক্লাসটি করলা, সবাই যাতে তোমরা বাসায় বসে নিজেদের জায়গা থেকে যাতে সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীর জন্য লিখিত পরীক্ষার ক্ষেত্রে কিভাবে পড়ে গেলে কোন সাজেশন ভাবে পড়ে গেলে তোমরা পাশ করতে পারবা, এই টিউটোরিয়ালের কিন্তু কিন্তু এটাই উদ্দেশ্য। আমি কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি যাতে করে তোমরা বসে শিখে তোমরা পরীক্ষা যখন দিতে যাবো তখন কিন্তু তোমরা যাতে ভালো করতে পারো। আর সবশেষে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, এবং আগামীতে আরও অনেক গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আসবো, এবং ভিডিওটি শেয়ার করে দেবা। আর সবশেষে তোমাদের জন্য আরেকটা পরামর্শ দিয়ে দিই, বাংলাদেশ সেনানো বিমান বাহিনীতে পরীক্ষায় ভালো করতে চাইলে সবার আগে নিজের মেডিকেল ঠিক আছে কিনা সেটাও কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়েই কিন্তু এই পরীক্ষাগুলোতে পাশ করা সম্ভব না। একজন সৈনিক হতে চাইলে সর্বপ্রথম তাকে মেডিকেলে ফিট হতে হবে। তোমরা অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করো, অনেকে অনেক ধরনের সমস্যা থাকে, অনেকে অনেক ধরনের সমস্যা সমাধানের জন্য সাজেশন চাও আমাদের কাছ থেকে। আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে তোমাদেরকে সঠিক সাজেশন এবং গাইডলাইন দেয়া যাতে করে তোমরা এই সমস্যাগুলো থেকে সমাধান নিতে পারো। আর যাদের কোনো ধরনের যদি কোনো সমস্যা থেকে থাকে মেডিকেলে, এটা এখন থেকে সমাধান করার ব্যবস্থা করো, না হলে কিন্তু দেখবা যে পরীক্ষা লিখিত পরীক্ষার আগেই তো মেডিকেল পরীক্ষা হয়ে থাকে সেনাবাহিনীতে, নৌবাহিনীতেও আগে হয়ে থাকে, আর হচ্ছিল বিমান বাহিনীতে লিখিত পরীক্ষার পরে হয়ে থাকে। তো প্রত্যেকটা বাহিনীর ক্ষেত্রে মেডিকেল খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু আমি বলে দিলাম, আমার মনে হলো যে বলে দেওয়া উচিত।
তোমরা এটা একটু বিশেষ নজরদারি বাড়াও তোমাদের দিকে, যে কোনো সমস্যা থাকলে সেটা ভালো পরামর্শ নিয়ে বা ভালো ডাক্তারকে দেখায় এখন থেকে সমাধান করে ফেলো। তো যাই হোক, আমরা আগামী ক্লাসে আরো কিছু নতুন গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আসবো এবং আরো কিছু বিষয় নিয়ে লেখাপড়া শিখবো। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।